ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। যে সম্মানিত ভাই, সালাতুল বিতর, বিতর শব্দের অর্থ হল বিজোড়। যেমন আমরা জোড় বিজোড় সংখ্যা শিখেছি না, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 21, 23, 25, 27, 29, এইভাবে বিজোড়। কিন্তু আর জোড় হলো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, এইরকম এই জোড়। আর বিজোড় হলো যেটা বললাম, 1 থেকে অন্তত 9 পর্যন্ত বিতর সালাত পড়া যাবে। হ্যাঁ, তো সেই জন্য নিয়ম আছে, যদি আপনি 3 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, 5 রাকাত পড়েন, তাহলে এক সালামে এবং এক বৈঠকে পড়তে পারেন। যেমন 3 রাকাত পড়বেন, 1 রাকাত পড়ার পরে যেভাবে 1 রাকাত পড়েন ওইভাবেই পড়বেন, 2 রাকাত যেভাবে পড়েন, 2য় রাকাত পড়ে বসতে হবে না, উঠে যাবেন। 1 রাকাত প্রথম রাকাত মানে বিতর সালাতে 3 রাকাতেই সূরা মিলাইতে হবে, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাইতে হবে। তো সূরা ফাতিহা বলেন, অন্য সূরা মিলাইলেন, প্রথম রাকাত গেল, 2য় রাকাত এইভাবে গেল, 3য় রাকাত এইভাবে যাবে, মাঝখানে 2য় রাকাতে বৈঠক হবে না। আমরা যে তাশাহুদ পড়ি আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সলাওয়াতু, বসে 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট সালাতে, যেমন মাগরিবে, ইশায় বা জোহরে, আসরে, মাঝখানে যে 2 রাকাতে বৈঠক করি, এই বৈঠক হবে না। মানে প্রথম রাকাতে যেভাবে উঠে আসবেন, 2য় রাকাত পড়ে এইভাবে ঠিক উঠে আসবেন। এবং 3 নম্বর রাকাত যখন শেষ হবে, রুকু থেকে উঠে 3 নম্বর রাকাত বা শেষ রাকাতে রুকু থেকে উঠে 2 হাত উঠিয়ে দোয়ায়ে কুনুত, কুনুতের রা বেতা বলা হয় এটা, এই দোয়াটা পড়তে পারেন। আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আ'তাইত ওয়া কিনি শাররা মা কাযাইত ফা ইন্নাকা তাকাদি ওয়া লা ইউকাযা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মা ওয়া আলাইত ওয়া লা ইয়ুইজ্জু মান আদাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু আলা নবী। এভাবে করে দোয়া কুনুতটা, আরও দোয়া আছে যেমন আল্লাহুম্মা ইগফির লাহু আরহামহু, আল্লাহুম্মা ইগফির লানা লিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে করে দোয়া, আরও অন্য যে কোরআন এবং হাদিসে, সহিহ হাদিসে যে দোয়াগুলো রয়েছে, এগুলো আপনি পড়তে পারেন হাত উত্তোলন করে। এবার দোয়া পড়া শেষ হলো, হাত ছেড়ে দিয়ে সরাসরি সিজদায় চলে যাবেন। সিজদা যেভাবে দিচ্ছেন, প্রথম সিজদা, দ্বিতীয় সিজদা শেষ হলো, এবার তাশাহুদ, আত্তাহিয়াতু, এরপরে দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দরুদ আমরা পড়লাম, এরপরে দোয়া মাসুরা দুইটা, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি একটা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নামি একটা, এই দুটো পড়ে, এরপর আরও দোয়া থাকলে আপনি পড়তে পারেন। পড়ে এরপরে ডাইনে বামে সালাম ফেরাই দিবেন। এই তো আপনার সালাতুল বিতর আদায়ের জন্য যে বর্ণনা রয়েছে। আর আপনি যেটা জানতে চান, 2 রাকাত 2 রাকাত করে, এটা একটা নিয়ম। যদি আপনি রাতের সালাতের জন্য ওঠেন তাহাজ্জুদের জন্য, তাহলে আপনি 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। যদি আপনি 8 রাকাত পড়া হয় এমন সময় আশঙ্কা করেন ফজরের রক্ত হয়ে যেতে পারে, তো আপনি এবার উঠে 1 রাকাত পড়ে নিলেন, তাহলে 9 রাকাত হলো। যদি 3 রাকাত পড়ার সুযোগ থাকে, 3 রাকাত পড়ে নিতে 11 রাকাত হলো। আর যদি আপনি এভাবে করে 4 রাকাত পড়ে 1 রাকাত ভিতর পড়লেন, তো 5 রাকাত হলো। 6 রাকাত পড়ে 1 রাকাত ভিতর পড়লেন, তো 7 রাকাত হলো। এইভাবে বিজোড় করা, ঠিক আছে? তো এইভাবে মাথনা মাথনা যে বলা হয়েছে, 2 রাকাত 2 রাকাত করে পড়ার জন্য সুন্নাত সালাত বা নফল সালাতগুলো এভাবে পড়তে পারেন ভাই। জি, জাজাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।